যুক্তরাজ্যে 70 গুণ বেশি সংক্রামক করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় দেশটিকে অনেকটাই একঘরে করে ফেলেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইতিমধ্যে 40টিরও বেশি দেশ ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্যের সাথে, আতঙ্কিত হয়ে পড়েছেন নাগরিকরা। সংক্রমণ বাড়ায় সৌদি আরব, ওমানের পর কুয়েতও তাদের আকাশ, স্থল ও সমুদ্র পথ বন্ধ করে দিয়েছে। দেশটিতে বিদেশিদের আগমন ও বহির্গমনের এই নিষেধাজ্ঞা গতকাল রাত থেকেই কার্যকর করা হয়। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। বিমানবন্দরে আটকে গেছে শত শত যাত্রী, দেশের সীমানাও বন্ধ, বাজারের সামনে দীর্ঘ লাইন, যতটা সম্ভব খাবার মজুদে ব্যস্ত সবাই। খাদ্য সংকট হবে না বলে সরকার বারবার আশ্বস্ত করার চেষ্টা করলেও মানছেন না কেউই। পুরো যুক্তরাজ্যের গেল 2 দিন ধরে এই চিত্র, সবচেয়ে বেশি বিপর্যস্ত লন্ডন। আমরা নতুন ধরনের করোনা শনাক্ত করেছি এবং এটি দ্রুত সংক্রমিত হয়, তবে এ সময় আতঙ্কিত না হয়ে সচেতনতাই বেশি কাম্য। এরই মধ্যে যুক্তরাজ্যে ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে 40টিরও বেশি দেশ। দেশটির প্রধানমন্ত্রী বোরিস জনসন জানান, ফ্রান্স সহ অন্যান্য দেশ কতদিন এই নিষেধাজ্ঞা চলবে তা এখনো স্পষ্ট নয়। তবে অতিমাত্রায় সংক্রমণ হওয়া এই ভাইরাস প্রতিরোধে সবাইকে আরও কঠোর স্বাস্থ্যবিধি পালনের অনুরোধ জানান তিনি। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজের প্রধান ডক্টর অ্যান্থনি ফাউসি জানান, যুক্তরাজ্যের উপর তীক্ষ্ণ নজর রাখছেন তারা, তবে এখনই কোনো নিষেধাজ্ঞা নয়। নতুন ধরনের করোনার অস্তিত্বে আমরা আতঙ্কিত নই, তবে যুক্তরাজ্যের উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। শুধু যুক্তরাজ্য নয়, নতুন এই অতি সংক্রামক ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও। জাহিদুল আলম, এটিএন বাংলা।